ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন যে জুমার তৃতীয় আজান আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেদাত বলছেন, এর ব্যাখ্যা কি হবে? সম্মানিত দিনী ভাই, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান কিন্তু তিনটা ছিল না। এখানে বলে নিতে হবে একটা কথা, তিন আজান কেন বলা হচ্ছে? আসলে মূলত আজানকেও যেমন আজান বলা হয় তেমনই একামতকেও আজান বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনা কুল্লি আজানাইনি সালাতুন, প্রত্যেক দুই আজানের মাঝখানে সালাত আছে, অর্থাৎ নফল সালাত। এখানে উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে নফল সালাত পড়া সুন্নত। তো এই হিসাবে একামতকে আজান বলা হয়। তাইলে জুমার দিন আজান হবে তিনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল দুইটা। প্রথম আজান হইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দেওয়ার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আজান হইতো কখন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার উদ্দেশ্যে মিম্বরে বসতেন তখন। আর দ্বিতীয় আজান বলতে একামত, যখন সালাত শুরু করতেন তখন। যখন লোকালয় বেশি হয়ে গেল, লোকজন বেশি হয়ে গেল, দূর দূরাজ থেকে মানুষ আসবে, বাজারঘাটের মতো মানুষ ব্যস্ত থাকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সময় হওয়ার আগে, জোহরের সময় হওয়ার আগে জুমার দিন জাওরা নামক স্থানে বাজারে আজানের ব্যবস্থা করছেন। এটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে। তাই প্রথম আজান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানাতে খুতবাতে যখন বসতেন তখন। আর এর সাথে একটা মাসালা আমাদেরকে জানে নিতে হবে যে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে প্রথম আজান হবে, আর এই খুতবা যখন দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে যাবেন তখন আগে যারা নফল সুন্নত পড়ছেন তারা আজান দেওয়ার পরে আর পড়বেন না। যারা নতুন করে আসছে আজান অবস্থাতে তারাই শুধু অন্ততপক্ষে সংক্ষিপ্ত আকারে দুই রাকাত সালাত আদায় করবেন। আমাগো দেশে যেরকম আজান দেওয়া হয়, প্রথম আজান দেওয়া হয় 12:30 বাজে, এইটাও কিন্তু জোহরের সময়ের মধ্যে। দ্বিতীয় আজান দেওয়া হয় 1টা বাজে, তৃতীয় একামত দেওয়া হয় 1:30 বাজে। এটা সুন্নত না। এখানে কয়েক প্রকারের সুন্নত আমাদের আদায় করতে হবে। প্রথম কথা হচ্ছে, যেহেতু আজান তিনটেই আমাদের দেশে হয়, তাইলে প্রথম আজান দিতে হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জোহরের সময় হওয়ার আগে দিতেন, যেটা আরব দেশ সহ মক্কা মদিনাতে এখনও চালু আছে ওই সুন্নত। যে জোহরের সময় হয় নাই এখনও, জোহরের সময় হইতে এখনও প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা বাকি থাকে, এর আগে প্রথম আজান হইয়া যায়। আমাদের দেশীয় হিসাবে কিন্তু প্রথম আজান বলতেছি, শরীয়ত প্রণয়ন হিসাবে এটা তৃতীয় আজান। তাই এখানে যে যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতকে আদায় করতে চায়, বেদাত না বানাতে চায়, তাইলে আজানের সময় হওয়ার আগে মানুষের জুমার প্রস্তুতির জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম তৃতীয় আজানের প্রণয়ন করছেন, এখনও আমরা সেই সুন্নতকে সেইভাবে আদায় করার জন্য সময় হওয়ার আগেই সেই তৃতীয় নম্বর আজানটা দিয়ে দিতে হবে। আর এখানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা বলি, প্রথম আজান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বরে উঠতেন তখন প্রথম আজান হইতো, আর সালাত শুরু করার আগে দ্বিতীয় আজান হইতো, অর্থাৎ একামত। যেহেতু এটা প্রণয়নের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেটা বাড়াইছেন এটা চলে যাবে তৃতীয়তে, অনেকে আমরা বুঝতে পারি না, এটাকে বলে প্রথম আজান। আসলে মূলত প্রণয়নের দিক দিয়া এটা হচ্ছে তৃতীয় আজান, যেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রণয়ন করছেন। যা হোক, মোটামুটি কথা হচ্ছে, এটা তৃতীয় হোক বা প্রথম হোক, আজানটা দিতে হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম অনুসারে। আর একটা কথা আমাদের বলে রাখতে হবে, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাওয়াহু ইবনু আবি শাইবা, ইবনু আবি শাইবার মধ্যে উল্লেখ করা আছে,
আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কাল আল আযানুল আউয়ালু ইয়াউমাল জুমআতি বিদআহ, প্রথম আজান জুমার দিন সেটা হচ্ছে বেদাত। এটা সহি একটা বর্ণনা, উনি এটাকে বেদাত বলছেন। কিন্তু আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শ্রেষ্ঠ সাহাবা ইকরামের ব্যাপারে কি ভাই একটা দলিল পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নতকে যারা হেদায়েতপ্রাপ্ত মজবুত করে ধরো। ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা মাড়ির দাঁত সহকারে এটাকে শক্ত আকারে ধরো। আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ সহ হাদিসটি সহি সূত্রে বর্ণনা করা হয়েছে। তাইলে এই আমলটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ খলিফার অন্যতম একজন খলিফা, উনি এটা প্রণয়ন করছেন, উনার আমলটাকে আমরা সুন্নত হিসেবে ধরে নিতে পারতেছি। আর একটা কথা হচ্ছে, মুওয়াফাকাতু সাইরি সাহাবা আলা ফেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা ইয়াদুল্লু আলা মুশরুইয়াতিহি, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এই আজানের ব্যবস্থা করলেন তখন সমস্ত সাহাবাই কেরাম উনার সাথে একমত পোষণ করছেন। কোন সাহাবাই কেরাম তখন কি করেন নাই, এটার খেলাফ করেন নাই, এটার বিরোধিতা করেন নাই। তাই এখানে আমাদের কি করতে হবে, যে সাহাবাই কেরাম যেহেতু এটার বিরোধিতা করেন নাই জমহুর সাহাবাই কেরাম, তাই আমরা এটা আমল করতে পারি এবং খোলাফায়ে রাশেদার সুন্নত হিসাবে আমরা এটা আমল করতে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের ইস্তিহাদ হিসাবে এটাকে বেদাত বলছেন। কিন্তু আমরা জানি এখানে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন এটা শুরু হয়েছে, শুরু হওয়া থেকে নিয়ে আজ অবধি এটাকে কেউ বন্ধ করেন নাই। তাই এটা বন্ধ করতে গিয়ে এলাকার মধ্যে অনৈক্যের সৃষ্টি করা উচিত হবে না। তবে এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পূর্ণ সুন্নতটাই আমরা এখানে নিয়ে আসতে হবে, কর্মগত সুন্নত আদায় করলে হবে না, এখানে যে ধরনগত সুন্নত আদায় করতে হবে। অর্থাৎ এই আজানের প্রণয়নটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করছেন এটা ছিল জোহরের ওয়াক্ত, অর্থাৎ জুমার সময়ের হওয়ার আগের আজান। তাই এখনো আমরা দুইটা সুন্নতকে একসাথে আদায় করতে হবে, আগে সময় হওয়ার আগে দিয়ে দিতে হবে, যাতে করে মানুষ জুমার প্রস্তুতির জন্য সহজে আসতে পারে, জুমার প্রস্তুতি নিয়ে সহজে জুমাতে আসতে পারে। তাই মোটামুটি কথা হচ্ছে, এটাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে বেদাত বললেও এটা ওনার একটা ইজতিহাদ ছিল। এই ইজতিহাদ এটা জমহুর সাহাবায়ে কেরামদের বিপরীত হওয়ার কারণে এই সুন্নত রহিত আমরা মানতে পারতেছি না, তবে এটা বেদাত হবে। যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা সময়ের আগে দিতেন, যদি নাকি সময় জোহর সময় হয়ে যাওয়ার পরে দেওয়া হয় তাহলে এটা কি হবে না, এই সুন্নত পরিপূর্ণভাবে হবে না। আর এই আজানের ব্যাপারে আমরা আরেকটা বিষয় তার সাথে সংযোজন করতে পারি নিজের জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে, সেটা হচ্ছে ফজরের আজান কিন্তু দুইটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতে ফজরের আজানও দুইটা হইতো। একটা হইতো সোবে কাজেব আর একটা হচ্ছে সোবে সাদেক। সোবে কাজেবের সময় অর্থাৎ তখনও কিন্তু তাহাজ্জুদের ওয়াক্ত বাকি আছে, এই সময়ের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। উদ্দেশ্য হলো এই আজানের দ্বারা মানুষ যেন ফজরের সালাতের জন্য সহজে প্রস্তুতি নিতে পারে, যাদের গোসল ফরজ হয় গোসল করবে, যারা আসলে ঘুমে বিভোর তারা ঘুম থেকে জাগরণ হয়ে সহজে ফজরের সালাতটা পড়তে পারবে। এই উদ্দেশ্যে আজানে আউয়াল অর্থাৎ ফজরের প্রথম আজান দেওয়া হইতো ফজরের প্রস্তুতির জন্য। তাই যদি জুমার প্রস্তুতির জন্য জুমার আগে, জুমার সময় হওয়ার আগে, জোহরের সময় হওয়ার আগে যদি নাকি জুমার প্রস্তুতির জন্য আজান দেওয়া হয়, এটাও যে মোটামুটি ওই হাদিসের সাথে মিলে যাবে যেটা ফজরের আগে যে প্রথম আজানের সাথে হয় সে উদ্দেশ্য হয় প্রস্তুতির জন্য। তাই আমরা এটা কেয়াস বা ধারণা করলেও মূলত এটা কেয়াস বা ধারণা নয়, বরং এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত একটা আমল হিসাবে আমরা এটা মেনে নিতে পারি, যা অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম এটার সাথে একমত পোষণ করছেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মানবিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।